অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বাহ, খুব ভালো অপশন। আমরা আমাদের বাংলো থেকে চলে যাব। কেন? ওই বাংলোটা আমাদের, তাই ওখান থেকে চলে যেতে বলার রাইট তোমাদের নেই। আর তোমাকে কিছু বলার নেই। তোমার মেয়েকে নিয়ে সবাই এত কথা বলছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনছো। অনেক দিন থেকে ভাবছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমি না আমার বাবার নামটা জানি না, তুমি তোমার বরের নামটা জানো তো? জেনেই তুমি আমাকে, ছি! সরি, ভেরি সরি। আমি বুঝতে পারিনি ওইভাবে চলে আসবে এখানে। ওরই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিন। কি করছেন ঠিকই আপনি, উঠে দাঁড়ান। আপনি কেন ক্ষমা চাইছেন? আর কি করব আমি, এই মেয়ে যা যা করেছে সবার পা ধরে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় আছে আমার? থাক না, এই মেলোড্রামাটা না হয় নাই করলেন। আপনার মেয়ে তো জানা তাই শুনিয়ে গেলই, চোখের জল দিয়ে আপনি সেটা ঢাকার চেষ্টা নাই বা করলেন কি গো? তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? চলো। ইমন, আমি স্নান করতে যাচ্ছি। চন্দনা, চলো জামা কাপড় গুলো দিয়ে দি। আরে কমল মা, আসুন না, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। জানেন এক্ষুনি ওরা সবাই এসেছিল? আমি জানি, শুনেছি সব। ওই সায়নী এসেছিল, কি কি যে সব কথা বলে গেল আপনি ভাবতেও পারবেন না। ওদের কথা থাক না, আমি একটা জরুরি কথা বলতে এসেছি আপনাকে। আপনি আপনার ওই বন্ধুর স্কুলে রায়কে ভর্তি করে দিন। ওর ভালো হতে যত সময় লাগে লাগুক, আমি অপেক্ষা করব। কিন্তু আমি চাই রায় একটা সুন্দর জীবন পাক, আর পাঁচটা মেয়ের মতো। খুব ভালো ডিসিশন নিয়েছেন কমলদীপ। রাই আমার বোনের মতন, ওর যাতে কোনো কিছুতে অসুবিধে না হয় তা দেখার দায়িত্ব আমার। কমলদীপ, এইসব ঘটনা দেখে মাথাটা খুব ধরেছে, একটু চা খাওয়াবেন? আমি এক্ষুনি দিচ্ছি। উফ, এরকম লোক আমি দুটো দেখিনি। যাওয়ার পর থেকে এই মাথাটা পুরো ধরে গেছে। ও বৌদি, আমি ওই মাথা ধরার ওষুধ দেনে একটু মালিশ করে দিই, তুমি দেখো এক্ষুনি ছেড়ে যাবে। না না থাক। বলছি কি, আদা দিয়ে চা করে এনেছি, খেয়ে নিন, এক্ষুনি কমে যাবে। থ্যাংক ইউ কমলদি। কিছু মনে করো না বৌদি, স্যার ওই অ্যাসোসিয়েশনের মিটিংটা হতে দিলেই পারতেন। ওই মেয়েটার একটা শাস্তি হওয়া দরকার। নিজের মায়ের সাথে কেউ কেউ এইভাবে কথা বলে? থাক না চন্দনা, এক্ষুনি তো এই মহাভারত শেষ হলো বলে মনে হচ্ছে। অন্তরা বৌদির জন্য খারাপ লাগে গো, মানুষটা ভালো। অন্তরা বৌদির জন্যই তো আজ আমার বরটা বেঁচে আছে। কেন, কি হয়েছিল? পেছন থেকে গাড়ি এসে ধাক্কা মেরে দিয়েছিল বৌদি, ওই মাথার ভেতরে না রক্ত জমা হয়ে গেছিল। অন্তরা বৌদি তো সময় করে হাসপাতালে ভর্তি করে দিল।
তারপর সে কি রক্তের ঝামেলা, কি একটা ব্লাড গ্রুপ কোথাও পাওয়া যায় না। তারপর বৌদি সব ফোন করলো আর সাথে সাথে কত ছেলে এলো, সবাই রক্ত দিয়ে গেল। সত্যি এমন মানুষ আর তার মেয়ের নাকি আজ এই অবস্থা? এটাই তো দুনিয়ার নিয়ম গো কমল মা। পুলিশের ছেলে চোর আর ডাক্তারের ছেলে রুগী। তবে যাই বলো চন্দনা, আজ ওই মেয়ে ওর মায়ের সাথে যেভাবে কথা বলছিল আমার তো এখনো ভাবলেই গা হাত পা কাঁপছে। আসলে মেয়েটা বোধহয় জানতে চায় যে ওর বাবাকে, আর এই প্রশ্নের উত্তর না পেয়ে পেয়ে রাগে ক্ষোভে ও এরকম করছে। মা তো বলে দিলেই পারে যে বাবাটা কে। এর রহস্যটা কি সেটা তো একমাত্র ওর মাই বলতে পারবে। তবে এমন কিছু তো নিশ্চয়ই আছে যেটা ওর মেয়েকে বলা যায় না। রহস্যই বটে, সবার মনেই তো কিছু না কিছু রহস্য লুকিয়ে থাকে। ও বাবা, এসব রহস্য বহস্য সবার থাকে না গো কমল মা। থাকে থাকে চন্দনা, সকলের মনেই কিছু গোপন কথা থাকে। কে জানে হবে হয়তো। না আমি আসি বৌদি, পরে এসে স্ত্রী জামাগুলো নিয়ে যাব, তুমি একটু বিশ্রাম নাও। কমলদের মনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? এই কথাটা এত স্ট্রংলি বললেন কেন উনি? আমরা তাহলে রায়কে এখানে অ্যাডমিট করে দিই।